আসসালামু আলাইকুম। আজ তোমাদের অভিব্যক্তি ও অভিযোজন এই চতুর্থ চ্যাপ্টারটি আমরা পড়াবো। আগের তৃতীয় চ্যাপ্টারটি আমি শেষ করেছি, বংশগতি। এই চতুর্থ চ্যাপ্টার অভিব্যক্তি ও অভিযোজন, যেটি তোমাদের থার্ড টার্মের সিলেবাসে অন্তর্ভুক্ত। তো এই অভিব্যক্তি বা ইভলিউশন এই শব্দটি বিখ্যাত বিজ্ঞানী হার্বার্ট স্পেন্সার, তিনি প্রথম এই শব্দটি সম্বন্ধে আমাদের ধারণা দেন। তিনি অভিব্যক্তির কথা বলেন। অভিব্যক্তি কথার অর্থ হচ্ছে ক্রমবিকাশ, অর্থাৎ সরল জীব থেকে জটিল জীব বা আরও উন্নত প্রকৃতির জটিলতর জীবের সৃষ্টিকে আমরা বলি অভিব্যক্তি। এই ধারণার প্রথম প্রবর্তন করেন বিজ্ঞানী হার্বার্ট স্পেন্সার। তিনি অভিব্যক্তির যে সংজ্ঞা দিয়েছেন সেখানে বলা হয় যে মন্থর গতিশীল ধারাবাহিক প্রক্রিয়ায় কোনো উদ্বংশীয় সরলতম জীব থেকে ক্রমান্বয়ে বা ধীরে ধীরে জটিল থেকে জটিলতর জীবের সৃষ্টি হওয়ার পদ্ধতিকেই বলা হয় অভিব্যক্তি বা জৈব অভিব্যক্তি বা জীব বিবর্তন। তাহলে কি হলো, যে মন্থর গতিশীল ধারাবাহিক প্রক্রিয়ায় সরলতম জীব থেকে জটিল এবং জটিলতর জীবের আবির্ভাব ঘটে, এই প্রক্রিয়াকে বলা হয় জৈব অভিব্যক্তি বা জীব বিবর্তন। এই জৈব অভিব্যক্তির প্রসঙ্গে আনুমানিক প্রায় 300 থেকে 350 কোটি বছর আগে মনে করা হয় সমুদ্রের জলেতেই প্রথম জীবের আবির্ভাব ঘটেছিল। এই সম্পর্কে বিজ্ঞানীদের বিভিন্ন মত আছে। এই বিভিন্ন মত ধারণাগুলোর মধ্যে একটা অন্যতম ধারণা হচ্ছে ওপারিন এবং হ্যালডেনের জীব সৃষ্টি সম্বন্ধে মতবাদ। এই জীব সৃষ্টি সম্বন্ধে বিজ্ঞানী ওপারিন 1920 খ্রিস্টাব্দে এবং পরবর্তীকালে তারও 10 বছর পরে 1930 সালে বিজ্ঞানী হ্যালডেন মতবাদ দেন। তেনাদের দুজনের মতবাদকে বলা হয় রাসায়নিক বিবর্তনবাদ। কেমন? এই রাসায়নিক বিবর্তনবাদে বলা হয় যে জীবনের উৎপত্তি বা অরিজিন অফ লাইফ বেশ কিছু রাসায়নিক বা কেমিক্যাল কম্পোজিশনের উপর ভিত্তি করেই গড়ে ওঠে। প্রথমে জৈব যৌগের উৎপত্তি ঘটে। এই জৈব যৌগ মধ্যে প্রথম হাইড্রোকার্বন সৃষ্টি হয়। হাইড্রোকার্বনের মধ্যে, হাইড্রোকার্বন কাকে বলি আমরা, না যে সমস্ত যৌগগুলো কার্বন নিয়ে গঠিত তাদেরই আমরা হাইড্রোজেন বলি। হাইড্রোজেন এবং কার্বনের সঙ্গে মিশ্রিত হয়ে যে যৌগগুলো গড়ে ওঠে তাদের হাইড্রোকার্বন বলা হয়। প্রথম যেটি হয় অ্যাসিটিলিন, C2H2, মিথেন, ইথিলিন ইত্যাদি ক্রমান্বয়ে সৃষ্ট। কার্বনের হাইড্রোক্সি যৌগ গঠন তারপরেই, অর্থাৎ এই কার্বন এবং হাইড্রোজেন ছিল, তার সঙ্গে অক্সি গ্রুপ এসে যুক্ত হয় দিয়ে তৈরি হয়, অর্থাৎ যেমন CH কার্বন হাইড্রোজেন ছিল, তার সঙ্গে ও যুক্ত হলে CHO অ্যালডিহাইড, সি ডবল বন্ড ও, কিটন, অ্যাসিড ইত্যাদি গ্রুপের আবির্ভাব ঘটে, অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেন যৌগের সঙ্গে অক্সিজেন যৌগের বন্ধন সৃষ্টি হয়, তাকে আমরা বলি কার্বনের অক্সি হাইড্রোক্সি যৌগ গঠন। এরপরে তৈরি হয় কার্বোহাইড্রেট বা শর্করা। এই শর্করা কি না, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, অর্থাৎ কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন একসঙ্গে তৈরি করে শর্করা। এই শর্করার মধ্যে উল্লেখযোগ্য শর্করা হচ্ছে গ্লুকোজ, প্রথম তৈরি হয়। তারপরে আসে স্নেহ পদার্থ, যাকে আমরা বলি ফ্যাটি অ্যাসিড বা ফ্যাট। এই অ্যালডিহাইডোকিটন কি করে না, অ্যালডিহাইডোকিটন প্রথমে ঘনীভূত হয়ে যায়। ঘনীভূত হলেই পলিমার গঠন করে, আর এই পলিমারগুলি ফ্যাটি অ্যাসিডের পলিমার গঠন করে, তার ফলে স্নেহ পদার্থের সৃষ্টি হয়।
একেবারে আদিতে এই ফ্যাটি অ্যাসিডের গ্লিসারল যুক্ত হয়ে ফ্যাটের সৃষ্টি করেছিল, স্নেহ পদার্থ সৃষ্টি করেছিল। তারপরে হয় অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড কার একক আমরা জানি? প্রোটিনের এককে বলা হয় অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডগুলোই পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে, আমরা উঁচু ক্লাসে পড়ব। তো এই অ্যামাইনো অ্যাসিডগুলো জলের সাহায্যে অ্যামাইনো অ্যাসিড গঠন করেছে। পরবর্তীকালে এই অ্যামাইনো অ্যাসিড থেকেই প্রোটিনের সৃষ্টি হয়। এরপরে আমরা আসবো, এটা যেমন গেল আমাদের জৈব যৌগের উৎপত্তি, জৈব যৌগের বা অর্গানিক কেমিক্যালসের উৎপত্তি। এরপরে আমরা আসবো জৈব যৌগের মিশ্রণ, অর্থাৎ তার সঙ্গে যে জৈব যৌগগুলো সৃষ্টি হলো তার সঙ্গে অন্য কোনো বাঞ্ছিত বা অবাঞ্ছিত পদার্থ যদি মিশে যায় তাহলে তাকে আমরা বলবো জৈব যৌগের মিশ্রণ। কি ঘটলো আমরা তাহলে দেখব। যেমন আমাদের প্রথম জৈব যৌগ অ্যাসিটিলিন, মিথেন, ইথিলিন ইত্যাদি সৃষ্টি হয়েছিল, এইগুলো সমুদ্রের জলে মিশে গেছিল, দিয়ে তাকে আমরা বলেছিলাম হট ডাইলুট স্যুপ বা গরম তরলের স্যুপ। বাংলাটা শুনতে একটু খারাপ লাগবে, আমরা ইংরেজিতে বলবো হট ডাইলুট স্যুপ। এরপর আমরা আসবো জটিল যৌগের উৎপত্তি। এই যে জৈব যৌগ সৃষ্টি হলো, জৈব যৌগের মিশ্রণ ঘটলো, এরপরে আমরা জটিলতর দিকে পৌঁছাবো, তবেই তো অভিব্যক্তি হবে, তাই না? তাই আমাদের জটিল যৌগের উৎপত্তি হবে এই গরম তরল স্যুপের সঙ্গে মিশ্রণে। বিভিন্ন ধরনের কি কি ছিল? প্রোটিন ছিল, ফ্যাট ছিল, গ্লুকোজ ছিল, নিউক্লিওটাইড ছিল, নিউক্লিওসাইড ছিল। এইগুলো আলাদা হতে শুরু করলো এবং প্রত্যেকটা, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন পৃথক হলো, নিউক্লিওসাইড পৃথক হলো, নিউক্লিওটাইড পৃথক হলো। এগুলোকেই আমরা কি বলছি? এইগুলোই হচ্ছে আমাদের জটিল যৌগের সৃষ্টি হচ্ছে। এরপরে আমরা আসব নিউক্লিক অ্যাসিড গঠন, অর্থাৎ এই নিউক্লিওটাইডগুলো যুক্ত হয়ে গেলে নিউক্লিক অ্যাসিড গঠন করলো। নিউক্লিক অ্যাসিড প্রথম মনে করা হয় আরএনএ প্রথম তৈরি হয়েছিল, এই জন্যে এই পৃথিবীর ভাণ্ডারকে আরএনএ ওয়াইল্ড বলা হয় বা আরএনএর ভাণ্ডার বলা হয়। এই আর তারপরে ডিএনএ আসে, এই ডিএনএ হচ্ছে জিনের ধারক বাহক। আমরা আগে বংশগতিতে এই ডিএনএ সম্বন্ধে সবিস্তারে পড়ে এসেছি, বংশগতি চ্যাপ্টারে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই ডিএনএ। এরপরে আমরা আসবো প্রোটোবায়ন্ট। এই যে গরম তরল স্যুপ বা হট ডাইলুট স্যুপ, এগুলোতে তো প্রোটিন মিশেছিল, সেগুলো যখন জলে মিশিয়ে দেওয়া হয়েছিল, জলে মিশে গেছিল, তারপরে এই কোলোয়েড জাতীয় পদার্থগুলো এগুলো কিন্তু মিশে যায়নি, এগুলো অদ্রবীভূত অবস্থায় রয়ে গেছে, যারা ভেসে দেখেছে এগুলো পরবর্তীকালে পৃথক হয়ে যায়। এই পৃথক পদার্থগুলোকে কোলোয়েড জাতীয় পৃথক পদার্থগুলো, যেগুলো হট ডাইলুট স্যুপ থেকে পৃথক হয়েছিল, সেই প্রোটিনগুলোকে আমরা বলি কোয়াসার্ভেট। অ্যাকচুয়ালি কোয়াসার্ভেট হলো লিপিড, প্রোটিন ও কার্বোহাইড্রেট দ্বারা গঠিত, যা কোষ পর্দার মতো দ্বিস্তরী আবরণ নিয়ে গঠিত, এই জন্য এর নাম কোয়াসার্ভেট। এই কোয়াসার্ভেটের মতবাদ যিনি প্রবক্তা তিনি হলেন ওপারিন, অর্থাৎ এই 1920 সালে ওপারিনই কোয়াসার্ভেটের কথা বলেন। তিনি মনে করেন এই কোয়াসার্ভেটই আদি কোষ সৃষ্টির মূল উৎস, অর্থাৎ এই কোয়াসার্ভেট থেকেই আদি কোষ সৃষ্টি হয়েছিল। পরবর্তীকালে আরও এক বিজ্ঞানী ফক্স তিনি মাইক্রোস্ফিয়ারের কথা বলেন, তিনি বলেন প্রথম কোষ সৃষ্টি হয় মাইক্রোস্ফিয়ার থেকে। মাইক্রোস্ফিয়ার কি না? একটা অর্ধবেদ্য পর্দার মতো এবং এই প্রোটিন বস্তুগুলো নিয়ে গঠিত, এগুলোকে আমরা বলি মাইক্রোস্ফিয়ার। এর থেকেই বিজ্ঞানী ফক্স ধারণা দেন যে পৃথিবীতে প্রথম কোষ সৃষ্টি হয় এই মাইক্রোস্ফিয়ার থেকেই। আর এই কোয়াসার্ভেট বা মাইক্রোস্ফিয়ারের সঙ্গেই নিউক্লিক অ্যাসিড ডিএনএ বা আরএনএ প্রথম তৈরি হয়েছিল, আরএনএ যুক্ত হয়ে প্রথম কোষ বা প্রোটোসেল
বা প্রোটোবায়ন তৈরি করা হয়। আর এই পরবর্তীকালে বিজ্ঞানীরা ধারণা দেন এই প্রোটোবায়ন থেকেই প্রথম কোষ সৃষ্টি হয়েছিল যা সমুদ্রের জলে। কেমন? এই কোয়াসার বেট এবং নিউক্লিক অ্যাসিডকে একত্রে বলা হচ্ছে প্রোটোসেল, আর এই প্রোটোসেল থেকে মনে করা হয় প্রথম কোষ সৃষ্টি হয়েছিল যা হয়েছিল সমুদ্রের জলে। এরপরে এই দুজন বিখ্যাত বিজ্ঞানী স্ট্যানলি মিলার আর হচ্ছে হ্যারল্ড উরে, এই দুই বিজ্ঞানীকে একত্রে বলা হয় মিলার ও উরে। 1953 সালে তারা এই রাসায়নিক মতবাদকে, ওপারিনো হ্যালডেনের যে রাসায়নিক মতবাদ তার সত্যতা নির্ণয়ের জন্য একটি পরীক্ষা করেছিলেন, এটাকে বলা হয় মিলার ও উরের পরীক্ষা। এই পরীক্ষার সাহায্যে টানা 18 দিন ধরে তিনি পরীক্ষাটির পুনরাবৃত্তি করেন এবং তিনি এই রাসায়নিক মতবাদকে, অনুমানকে সত্য বলে প্রমাণ করেন এবং তিনি দেখান যে প্রাণের সৃষ্টি এই রাসায়নিক মতবাদের মাধ্যমেই হয়েছিল, অর্থাৎ কেমিক্যাল কম্পাউন্ড গঠনের মাধ্যমেই প্রথম যৌগ তৈরি হয়েছিল। তিনি যে পরীক্ষা করেছিলেন সেই পরীক্ষার জন্য তিনি যে সরঞ্জাম নিয়েছিলেন, একটা বড় গোলতল ফ্লাস্ক নিয়েছিলেন, একটা ছোট গোলতল ফ্লাস্ক নিয়েছিলেন, একটা কনিক্যাল ফ্লাস্ক নিয়েছিলেন আর একটা ইউ শেপ যন্ত্র, একটা ঘনীভবন যন্ত্র বা কনডেন্সার যন্ত্র। এই বড় গোলতল ফ্লাস্কে তিনি রাখেন কি কি না, তিনি দুটো তড়িদ্বার রাখেন বড় গোলতল ফ্লাস্কে। দেখো তোমরা খাতা যেটা লিখেছি সেটা লক্ষ্য করতে পারবে বা আমি ছবি দিয়েও দেখাবো। এই বড় গোলতল ফ্লাস্কে তিনি দুটো তড়িদ্বার রাখেন, যে তড়িদ্বারে 60,000 ভোল্ট কারেন্ট নিয়োগ করা হয়। আর এই বড় গোলাকার কাঁচের ফ্লাস্কে তিনি মিথেন, অ্যামোনিয়া আর হাইড্রোজেন 2:2:1 অনুপাতে জলের বাষ্পের মধ্যে রাখেন। এরপরে আর একটা যে ছোট গোলতল ফ্লাস্ক নিয়েছিলেন সেই ছোট গোলতল ফ্লাস্কে তিনি কি করেন, তিনি ফুটন্ত জলকে ফোটান বার্নারের সাহায্যে এবং দেখা যায় জলীয় বাষ্প নলের মাধ্যমে এই বড় গোলাকার ফ্লাস্কে আসে এবং সেখানে যে টাংস্টন ইলেকট্রোডের সাহায্যে যে 60,000 ভোল্টেজ বিদ্যুৎ প্রয়োগ করে তিনি যে তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টি করেন এবং তড়িৎ স্ফুলিঙ্গের পরে সেখান থেকে ক্রমান্বয়ে জলীয় বাষ্প, উত্তপ্ত জলীয় বাষ্প প্রবাহিত হতে হতে নেমে আসে নিচের দিকে, অর্থাৎ দেখো ছবিতে ঘনীভবন যন্ত্র বা কনডেন্সারের ওখানে নেমে আসে। ওখানে আসার পরে উষ্ণ জলের নির্গমন ঘটে যায় আর একদিকে শীতল জল প্রবেশ করানো হয়। এর ফলে ইউ আকৃতির যে টানেল, টানেলের মতো যে নল নেওয়া হয়েছে সেই নলে জলীয় বাষ্প এসে জমা হয় জলীয় মাধ্যমে যেখানে রাখা হয়েছে একটা কনিক্যাল ফ্লাস্ক, সেই কনিক্যাল ফ্লাস্কে এসে ওই সমস্ত জৈব যৌগ যেগুলো অতিরিক্ত তাপে সৃষ্টি হলো, বিভিন্ন ধরনের রাসায়নিক যৌগগুলোর মিশ্রিত যে জৈব যৌগ সৃষ্টি হলো সেই জৈবগুলো একের পর এক জমা হয় এই কনিক্যাল ফ্লাস্কের নিচে। তার মধ্যে উৎপন্ন পদার্থগুলো কী কী ছিল জৈব যৌগের, যেগুলো জটিল যৌগ, গ্লাইসিন, গ্লাইকোলিক অ্যাসিড, অ্যালানিন, সাকসিনিক অ্যাসিড, বিভিন্ন ধরনের অ্যাসিড এবং বিভিন্ন ধরনের যৌগ তৈরি হয়েছিল। এই যৌগগুলো থেকে তিনি প্রমাণ করেন যে এগুলোই ছিল প্রাণ সৃষ্টির উপাদান, অর্থাৎ রাসায়নিক মতবাদে যে জৈব যৌগের উৎপত্তি কথা বলেছিলেন এবং সেখান থেকে জৈব যৌগের মিশ্রণের মাধ্যমে জটিল যৌগের উৎপত্তি এবং জটিল যৌগের
থেকে যে প্রোটোসলের সৃষ্টি হয়, অর্থাৎ হট ডাইলুট স্যুপ থেকে যে প্রোটোজলের সৃষ্টি হয়, ঠিক তেমনি বিজ্ঞানী মিলার ও উরে পরীক্ষার দ্বারা প্রমাণ করেন যে এই 2:2:1 অনুপাতে রাখা মিথেন অ্যামোনিয়া এবং হাইড্রোজেন এবং ফুটন্ত জলকে যখন ফোটানো হলো, সেখান থেকে জলীয় বাষ্পের সহযোগে জৈব যৌগগুলো গ্লাইসিন, অ্যালানিন, ল্যাকটিক অ্যাসিড, সাক্সিনিক অ্যাসিড যেগুলো জমা হলো কনিক্যাল ফ্লাক্সে, এগুলোই ছিল প্রাণ সৃষ্টির প্রাথমিক উপাদান। মনে থাকবে। এরপরে তিনি এই পরীক্ষার দ্বারা প্রমাণ করতে সম্ভবপর হয়েছিলেন। এরপরে তোমাদের আর একটা বিষয় আছে, অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী, মেজর রিভলিউশনারি ইভেন্টস, কি কি ঘটেছিল প্রথমে। আমরা তো এতক্ষণ ধরে জানলাম যে জৈব যৌগ সৃষ্টির মাধ্যমে বা রাসায়নিক মতবাদকে আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করলাম বা আমরা জানলাম তার সত্যতা জানলাম। এরপরে আমরা যে মুখ্য ঘটনাগুলো ঘটেছিল সেগুলো সম্বন্ধে একটু জানবো। প্রথমে আনুমানিক প্রায় 450 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছিল ধরা হয়। কিভাবে? না, সূর্যের একটা অংশ ছিটকে এসেছিল, সেটি ক্রমশ ঠান্ডা হতে হতে, ক্রমশ শীতল ও ঘনীভূত হতে হতে আজকের এই পৃথিবী যেটা মনে করা হয়। তখন কিন্তু অক্সিজেন ছিল না, তখন মুক্ত অক্সিজেন ছিল না, তখন কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন ইত্যাদি উপাদানগুলো ছিল। কিভাবে হয়েছিল? না, এই ফিউশনের মাধ্যমে, অর্থাৎ পৃথিবী যত শীতল ও ঘনীভূত হয়েছে গ্যাসের তত সৃষ্টি হয়েছে। জ্বলন্ত টুকরো যেমন সূর্যে অবিরত নিউক্লিয় সংযোজন ঘটে চলেছে, ঠিক তেমনি ভাবেই একটা অংশ ছিটকে এসে পৃথিবীর সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় 450 কোটি বছর আগে। তো সেখানে তো মুক্ত অক্সিজেন না থাকারই কথা। তারপরে আরও 50 কোটি বছর, অর্থাৎ 350 কোটি বছর আজ থেকে 350 কোটি বছর আগে জীবনের উৎপত্তি ঘটল। এই বিভিন্ন ধরনের জটিল যৌগগুলো সৃষ্টি হল, জলীয় বাষ্প সৃষ্টি হল, অ্যামোনিয়া, মিথেন, হাইড্রোজেন, বিভিন্ন রকমের জৈব উপাদান সৃষ্টি হল। আর এখান থেকেই মনে করা হয় জীবনের সৃষ্টির পরিবেশ তৈরি হলো। তারপরে এলো এককোষী জীব, আসেলুলার, যেগুলো এককোষী জীব আজ থেকে প্রায় 300 কোটি বছর আগে এই হট ডাইলুট স্যুপ থেকে যে কোয়াসার্ভেট কণাগুলো পৃথক হয়ে গিয়েছিল, যেগুলো বলেছিলাম অদ্ভুত অবস্থার মতো, সেইগুলো থেকেই তৈরি হলো নিউক্লিক অ্যাসিড, নিউক্লিয় প্রোটিন, বিভিন্ন ধরনের আরএনএ সহযোগে তৈরি হলো। এগুলোকে বলা হচ্ছিল, এই আবির্ভাব ঘটে, এগুলো কেমো অটোট্রপিক মাধ্যমে এগুলো তৈরি হয়েছিল। এরা হচ্ছে এককোষী জীব প্রথম। তারপরে আসে কিছু রাসায়নিক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া, যারা এই সমস্ত এককোষী জীবের পরে যাদের আবির্ভাব ঘটেছিল। এই সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া আছে যারা ক্লোরোফিল যুক্ত, সূর্যের আলোতে যারা অক্সিজেন তৈরি করেছিল সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়, নিজেদের খাদ্য তৈরি করেছিল, সঙ্গে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেনও তৈরি করেছিল। আর এই অক্সিজেন এদের মাধ্যমে মনে করা হয় পৃথিবী ভরে উঠেছিল অক্সিজেনের ভাণ্ডারে আস্তে 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 আস্তে। অর্থাৎ এই জৈব প্রক্রিয়ার মাধ্যমে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ব্যাকটেরিয়ার দ্বারায় প্রথম মুক্ত অক্সিজেনের আবির্ভাব ঘটল। আর অক্সিজেন এলেই আমরা কি জানি, প্রাণের সঞ্চার ঘটবে, জীবের সৃষ্টি হবে। তারপরে এলো বহুকোষী জীব, প্রথমে আসে ভলভক্স নামক এক প্রকার শৈবাল, এই ধরনের জীবকে মনে করা হয়। আস্তে 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 সাইকন, স্পঞ্জ, বিভিন্ন ধরনের বহুকোষী জীবের আবির্ভাব ঘটে আস্তে আস্তে। এরপরে এলো এই বহুকোষী জীব থেকে ক্রমান্বয়ে জটিলতর প্রাণের সৃষ্টি হলো, এবং ক্রমশ অমেরুদণ্ডী থেকে মেরুদণ্ডীর দিকে এগুলো। তারপরে তৈরি হলো মাছ, যেগুলো
এই বহুকোষী অমেরুদণ্ডী থেকে নটোকট জাতীয় প্রাণের উদ্ভব ঘটলো, মাছের মেরুদণ্ডী প্রাণীর আবির্ভাব ঘটলো যারা জলে থাকলো। এই মাছ থেকে আবার কিছু প্রাণী জলেও বাস করতে করতে তারা ডাঙায় উঠে এলো, প্রজনন কাজের জন্য, খাদ্যের জন্য, বাসস্থানের জন্য। সেগুলো উভচর জাতীয় হলো। তারপরে উভচরদের মধ্যে কিছু কিছু ডাঙাতেই হেঁট চলে বেড়াতে লাগলো, তাদেরকে আমরা বললাম সরীসৃপ, যারা ডাঙাতেই হেঁটে চলে বেড়ালো। উভচরের পরে এলো সরীসৃপ, আর সেই সরীসৃপ থেকেই দুই প্রকার তৈরি হলো, এক হলো স্তন্যপায়ী আর পক্ষী শ্রেণী। পক্ষী শ্রেণী মানে পাখি যারা আকাশে উড়ে গেল, আর স্তন্যপায়ী যারা সন্তান প্রসব করে, মাতৃ স্তন্য পান করিয়ে বড় করে, তাদেরকে আমরা বলি স্তন্যপায়ী। কিন্তু যদি আমরা এখানে বিজ্ঞানের প্রমাণ খুঁজি, তাহলে আমরা দেখতে পাবো জীবন্ত জীবাশ্মের কথায় আসবো আমরা, যেগুলোকে বলি লিভিং ফসিল, আইকনিক ফসিল। এই জীবন্ত জীবাশ্মের উদাহরণ হিসেবে যদি আমরা আর্কিওপটেরিক্স দেখি, তাহলে দেখতে পাবো তাদের পাগুলো সরীসৃপের মতো, কিন্তু পাখা আছে, ডানা আছে, তারা উড়তে পারে। এই উদাহরণ থেকে আমরা বুঝতে পারলাম যে এরা হচ্ছে মিসিং লিঙ্ক বা জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল, অর্থাৎ এই সরীসৃপ থেকেই পাখির সৃষ্টি হয়েছিল, আবার সরীসৃপ থেকে স্তন্যপায়ীর সৃষ্টি হয়। আমরা যদি দেখি প্লাটিপাস, হংসচঞ্চু, তাহলে আমরা দেখতে পাবো তার চোয়াল ঠোঁট কিরকম, ঠোঁট চোয়াল হচ্ছে সরীসৃপের মতো, কিন্তু তারা ম্যামালস বা স্তন্যপায়ী। তাহলে এটাও একটা মিসিং লিঙ্ক, সরীসৃপের সঙ্গে স্তন্যপায়ীর মিসিং লিঙ্ক হলো মাঝের অবস্থান করছে, যেটা দুটো বৈশিষ্ট্য আছে, প্লাটিপাস বা হংসচঞ্চু, আর একদিকে সরীসৃপের সঙ্গে পক্ষীর দুটোরই বৈশিষ্ট্য বহন করছে, সেটা হলো আর্কিওপটেরিক্স। ব্যাস, এটি তোমাদের ছক করে করতে হবে। আর একবার বলি, প্রথমে সৃষ্টি হয়েছিল পৃথিবীর সৃষ্টি, তারপরে জীবনের সৃষ্টি, সেখান থেকে এক কোষী জীবের সৃষ্টি, সেখান থেকে শালক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার সৃষ্টি, তারপরে বহুকোষী জীব, সেখান থেকে মাছের মতো মেরুদণ্ডী প্রাণীর সৃষ্টি, তারপরে এলো ডাঙার উদ্ভিদ, ছোট ছোট মস, ফান, ব্যক্তবীজী, গুপ্তবীজী, তারপরে এলো উভচর প্রাণী, উভচর প্রাণীর পরে এলো সরীসৃপ, আর এই সরীসৃপ থেকেই পক্ষী আর স্তন্যপায়ী প্রাণীর সৃষ্টি হলো। এইভাবে ক্রমশ এক কোষী থেকে বহুকোষী, বহুকোষী থেকে আজকের স্তন্যপায়ী, এবং জটিলতর সরল জীব থেকে জটিলতর জীবের আবির্ভাব ঘটল। একেই আমরা বললাম জৈব অভিব্যক্তি বা জীব বিবর্তন। ধন্যবাদ, আজ এই পর্যন্ত থাক, মন দিয়ে শোনার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকবে, ভালো থাকবে, বাড়িতেই থাকবে।